হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে বুধবার, এখন বাজে সকাল 7:30, 8 বেজে গেছে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সবাইকে চা টা দিয়ে এখন এসেছি ছেলের কাছে, আর ছেলেরও মুখস্থ হয়ে গেছে আমার সাথে। ও হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সব বলে দিচ্ছে। তো ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ব্রাশ করতে হবে। সবাইকে গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, আর তুমি আজকে স্কুলে যাবে? না, আমি দোল দোল খেলছি। স্কুলে যেতে চাইবে না, আর যাই হয়ে যাক। যা তো যাই হোক, স্কুলে যাবে না? না, আমি ছোটো না। তুমি ছোটো? ও নাকি ছোটো এখনো। আর হচ্ছে স্কুলে যেতে তো ভীষণ কষ্ট, স্কুলে যেতে চায় না একটু আমার পাকা বুড়োটা। চলো ওঠো, ওঠো। এই যে ম্যাম তো তোমাকে আজকে যেতে বলেছে স্কুলে, বলছে মায়াঙ্ক অনেকদিন স্কুলে যায়নি, মায়াঙ্কের স্কুলে নিয়ে যেতে হবে। তুমি স্কুলে যাবে না? অনেকদিন সত্যি স্কুলে নিয়ে যাওয়া হয়নি, প্রায় 1 মাস হয়ে গেছে, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য স্কুলে নিয়ে যায়নি। আর হচ্ছে আজকের থেকে স্কুলে নিয়ে যাবো। উফ পাপা, এখন আমি রান্না বান্না সব করবো, আর ওকে আগে একটু খাইয়ে ব্রাশ করিয়ে তারপরে ওকে বলবো পড়তে বস, তারপরে আমি যাব রান্না করতে। এখন ওর নিয়ে পড়তে বসা আমার সম্ভব না। আসো না, ওটা দাও আমার কাছে, একটু হাই বলো। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে, এটা তোমার বাড়ি? এমনি তুমি কোন গ্রামে থাকো বলো, কোথায় তোমার বাড়ি? এই যে এটা বাড়ি, ঠিক করে বলো। আমি এইটা বাড়ি, ওইটা বাড়ি, বাবা বুড়োটা। আজকে স্কুলে যেতে হবে, তুই কি টিফিন নিয়ে যাবে? আমার ফিশ। ফিশ? ইস, ফিশ কেউ টিফিনে নিয়ে যায়? বাউলি খাবে? না, আমি ফিশ খাবো। এফ খাবো। চলো ব্রাশ করে নাও আগে। যে ব্রাশটা নিয়ে এসেছি, আর এখন মায়াঙ্ক ব্রাশ করবে। ফার্স্ট 1 2, এ ওটা নষ্ট হয়ে যাবে। ওলো, ওঠো 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 ওঠো, ব্রাশ গালে দাও, ব্রাশ গালে দাও। হ্যাঁ, ই করে মাজো সামনের দাঁত, সামনের দাঁতগুলো ছাতলা পড়েছে। গালে দাও, গালে দাও, ই। চলো বাইরে, চলো ঝুল বারান্ডায়, চলো ওখানে গিয়ে ব্রাশ করবে। চলে এসেছি আমরা ব্যালকনিতে, আর মায়াঙ্ক এখন ব্রাশ করুন। মায়াঙ্ক ব্রাশ গালে দাও, ব্রাশ গালে দাও। এই যে একটা আছে, তুমি ব্রাশ করে নাও, তারপরে ফিরে আসো আর দেবো। হ্যাঁ তো বন্ধুরা, চলে এসেছি রান্না করে, আর এখানে আমার ভাত দেখো ভাত হচ্ছে, আর এখানে প্রেশার কুকারে ছোলার ডাল বসিয়েছি। আর আজকে কী রান্না হবে কোনো কিছু জানি না। আর আমি এখানে একটু মুড়ি আর তালের বড়া নিয়েছি, ভীষণ খিদে পেয়েছিল। তো বন্ধুরা, মায়াঙ্কের ব্রাশ করে নিয়ে এসেছি, আর ওকে এখন খাওয়াবো। চলো ওদিকে সরে বসো, ওদিকে সরে বসো। এই যে এটা চা না বাবা, এটা পিডিয়াশিয়োর। এই যে মায়াঙ্ক, এই যে আমার কথা শোনো, স্কুলে ম্যাম কি বলে? ম্যাম পিডিয়াশিয়োর খায়, আর তোমাদের খেতে দেয় না? না 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 না, হা করো হা করো, আর একটু করে লাস্ট। আর এ দেখো, ওই বন্ধুদের একটু ধন ধন্য বলে দাও, তোমার তো এবার ধন ধন্য পড়বে। কেন কষ্ট হচ্ছে? উরি বাবা, কোথায় কষ্ট হচ্ছে? শিয়াল। তুমি শিয়াল? উরি বাবা। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আমি, আর এখানে ছোলার ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে।
যে সুন্দর শীত হচ্ছে। আর এই ছোলার ডালটা মা রান্না করবে, আমি আজকে রান্না করব না। আর এখানে সোয়াবিনটা দিয়েছে সিদ্ধ করতে, তো দেখি মা আর কী কী কেটে দিয়েছে সেগুলো রান্না করব আমি, আর ডালটা মা রান্না করবে ডাল। আস তো তো বন্ধুরা সমস্ত রান্না বান্না করে কম এখন মায়াঙ্কেও গুছিয়ে দিয়েছি স্নান করে, আমিও স্নান করে চলে এসেছি। আর এখনও ওর বইগুলো গোছানো হয়নি, তো মানে ব্যাগে ঢোকানো হয়নি, বইগুলো ঢুকিয়ে ওকে নিয়ে স্কুলে বেরোবো। ছেলেকে স্কুলে দিয়ে এখন বাড়ি চলে এসেছি, ঘর বাড়ির অবস্থা ভীষণ খারাপ, তলায় মুড়ি টুড়ি ফেলে ছেলে আমার ভীষণ বাজে করে রেখে গেছে। তো এখন ঘর বাড়িটা গোছাবো, গুছিয়ে ঘর মুছবো, মুছে তারপরে রান্নাঘরে বাসন টাসনগুলো আছে সেগুলো মেজে তারপর আমি যাবো ওকে আবার আনতে। কাজ ছিল ভীষণ যে আমি স্কুলে যাবো না, স্কুলে যাবো না, আর বলছে স্কুলে গেলে আবার কিন্তু খেলনা কিনে দিতে হবে, ক্যান্ডি কিনে দিতে হবে, সে অনেক বায়না। তো যাই করে স্কুলে রেখে এসে এসে এখন আমি সে ঘরটা গোছাবো, ভেবেছিলাম মার ওইখানে যাবো একটু, কিন্তু যাওয়া হয়নি, মা বাড়িতে নেই, তো মার ওখানে আর যাওয়া হয়নি। তো বাড়ি চলে এসে এসে এখন সবগুলো গুছিয়ে তারপর আবার যাবো ছেলেকে আনতে। সমস্ত কাজ গুছিয়ে আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে ডেটটা, মায়াঙ্কে আবার নিতে যাব, আনতে যাব স্কুলে। তো সব কাজগুলো এখনো গোছানো হয়নি, তো যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো এখনও উপর করে দিইনি, চলো রান্না করে যাই, ওগুলো উপর করে দিয়ে তারপরে আমি গুছিয়ে যাব ছেলেকে আনতে। আর এই যে বেগুনিগুলো কেটে রেখেছি না, এগুলো হচ্ছে বাড়ি এসে আমি হচ্ছে চম্পানো, আজকে যেহেতু আমাদের নিরামিষের দিন। আর হ্যাঁ, তোমাদের আজকে দুপুরে কী কী রান্না করেছি সেগুলো তো দেখানো হয়নি, তো চলো আজকে দুপুরে আমাদের কী কী মেনু সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আছে কাঁচকলা ভাজতে চাইছিলাম কিন্তু ভর্তা হয়ে গেছে, আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি অনেক রকম সবজি দিয়ে, আর এখানে হচ্ছে ডাল, এগুলোই আজকে আমাদের দুপুরের মেনু। আর এই বেগুনিগুলো না এই যে এরকম করে কেটেছি তার কারণ হচ্ছে, এই বেগুনিগুলো এরকম করে কেটেছি তার কারণ হচ্ছে বেগুনটা পোকা বেরিয়েছে, কিন্তু দানা নেই, পোকা বেরিয়েছে। তো বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো রান্নাঘরে চলে এসেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে, আর এসে রান্নাঘরে চলে এসেছি, এই যে কড়াইতে তেল বসিয়েছি। আর এখন আমি সেই বেগুনিগুলো করবো বলেছিলাম না, সেই যে বেগুনিগুলো কেটে ধুয়ে রেখে গেছিলাম, এখন এই চপটা করব। এই যে আমি বেসনটা নিয়ে নিয়েছি, এখন বেসনটা গুলে নেবো, লবণ দেবো, লবণ দিয়ে দিলাম, এবার দেবো হলুদ, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে লঙ্কা দেবো, চপে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। আর এটা নিরামিষ তো ওই জন্য আর বেশি কিছু দিলাম না, তবে তোমাদেরকে একদিন আমিষ বেগুনি করে দেখাবো। তো স্কুলে গিয়েছি, আমি গিয়ে শুনি ছেলে নাকি স্কুলে গিয়ে বলছে, আমি তো অনেকদিন স্কুলে আসিনি, আজকে আমার স্কুলে নিয়ে দিয়ে গেছে আমার মা, আমার আমি স্কুলে আসবো না, ব্যাটার ভীষণ হালকা হয়ে গেছে। বন্ধুরা এই দেখো বেগুনিগুলো আমি ছেড়েছি, আর খুব সুন্দর হচ্ছে মনে হচ্ছে, আর উল্টে দেবো, ভালো ফুলেছে। বন্ধুরা এই যে আমার চপ তৈরি, আর এখন মামাদের দেবো খেতে, এখন
এখন বাজে বিকাল 5:30, 5:30 না 5টা বাজে। আর এখন আমি আর চুপ, এখন আমি আর মায়াং যাব কি করতে, পেয়ারা পাড়তে যাব। মায়াং চলো বাইরে, চলো ঘুরে আসি, দোকানে যাব। তো চলো ওকে নিয়ে একটু যাব পেয়ারা বাগানে পেয়ারা পাড়তে। গুড আফটারনুন সবাইকে। আর এখন বাজে 5টা, বিকাল 5টা। আর এখন আমি হচ্ছে এসে একটু আমাদের খেতে, এদিকে সিম গাছ এসে, কিন্তু সিম গাছে এখনো কিছুই হয়নি। আর যাবো একটু পেয়ারা পাড়তে, অনেকদিন পেয়ারা গাছে যাইনি, দেখি কি অবস্থা পেয়ারা হয়েছে কিনা। অনেক বাগান হয়ে গেছে, তো একটু পেয়ারা পাড়বো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার গাছে হচ্ছে, আমাদের গাছে কালো জাম আছে, দেখি আছে কিনা, অনেকদিন যাইনি। এই দেখো ভীষণ জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা। ও চলো, আর ওখানে না বড় মৌচাক আছে, জানি না কি করেছে আগের দিন বড়টা মনে হয় ভেঙে দিয়েছিল বলছিল, তো কি করেছে দেখে আসি। এই যে চলে এসছি পেয়ারা গাছতলায়, দেখো কত পেয়ারা হয়েছে গাছের তলায়, একটা বাড়ি কিন্তু সব ছোট ছোট, একটা বড় হয়েছে। এই দেখো অনেকগুলো পেয়ারা হয়েছে গাছে, একটা পারবো। বন্ধুরা একটা পেয়ারা আমি পেরেছি, দেখি আর আছে কিনা, যদি থাকে আছে। অনেক পেয়ারা কিন্তু অনেক উপরে আছে, আমি হাত পাবো না। এই দেখো প্রচুর পেয়ারা আছে গাছে, আর আমি হাত পাবো না, লাগাও নিয়ে আসিনি। তো দেখো চারিদিকে পেয়ারা গাছ ভর্তি, আর এই দেখো একটা পেয়ারা, এই যে দেখেছ পেকে গেছে, এই আরেকটা, এটা কোনো ছোট পেকে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম জাম গাছ দেখাবো, তো চলো দেখি। বাবা ভীষণ জঙ্গল হয়ে গেছে, দেখো অনেকগুলো পেয়ারা আছে এদিকে, দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় জানি না, কিন্তু দেখে তো ভীষণ লোভ হচ্ছে, পাড়তে পারবো না। আচ্ছ এই দেখো জাম গাছ, দুদিন আগে। গুড ইভিনিং ফ্রেন্ড, আর এখন বাজে 7:30, আর মায়াংকে নিয়ে একটু পড়াতে বসছি, চলে আসো মায়াং ওইখানে গিয়ে বসছে। আর আজকে স্কুল থেকে আসার সময় কি কিনে নিয়ে এসছে দেখো, এই যে কখন কিনে নিয়ে এসছে, তো এসো না, তুই সাজিয়েছিস? আমি আমি সাজাবো না। আর ওই যে মায়ের তো বাবা শুয়ে আছে, বাবা দেখি না, ওই যে বাবা দেখি না, বাবা কষ্ট হয়ে গেছে। তোমার কে কিনে দিয়েছে? এই যে বাইরে, হ্যাঁ বাইরে বাইরে। বন্ধুরা সন্ধ্যাবেলা ছেলেকে চা খাইয়ে ওকে পড়িয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাও হয়ে গেছে। আর এখন বাজে 9:00, আমার রান্না কমপ্লিট, এখানে দেখো ভাতটা হচ্ছে আর তরকারিও রান্না হয়ে গেছে। এখানে রাতেরবেলা মাছ আর আলু দিয়ে তরকারি হয়েছে, পরে সবাইকে খেতে দেবো, তারপরে বিছানা টিছানা করে ঘুমাবো। তো সবাইকে গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি, তো যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো বাই।